नमस्कार এই মুহূৰ্তত আপোনালোকে চাই আছে তাজিপুৰ টেকনলজি ইউটিউব চেনেল আজি পৰা ৰাজ্য লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুত গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক আৰু যদি চেনেলটো নতুন কৈছে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিব আৰু ভিডিওটো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰে আজ পুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে ছেপ্টেম্বৰৰ পৰা 23,000 শিক্ষক নিযুক্তি বিজ্ঞাপন ডিজিটেল শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব শিক্ষামন্ত্ৰীৰ दिल्ली कर्णाटक महाराष्ट्र निचिना অসমৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল হ'ব স্মার্ট শিক্ষক প্ৰশিক্ষণৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে শিক্ষা বিভাগে লগতে এতিয়াৰ পৰা ডিজিটেল শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিব ৰাজ্যৰ শিক্ষা বিভাগে দেওবাৰে শংকৰদেৱ কলাক্ষেত্ৰত অনুষ্ঠিত শিক্ষক দিৱসত অংশ লৈ এই মন্তব্য কৰে শিক্ষামন্ত্ৰী ৰণুজ পেগুৱে শিক্ষামন্ত্ৰীয়ে ডিজিটেল শিক্ষাৰ দিশত অনাগত দিনত ইয়াৰ সম্প্ৰসাৰণ কৰা হ'ব আৰু নতুন প্ৰযুক্তি ব্যৱহাৰ কৰা হ'ব বুলি উল্লেখ কৰে এই ক্ষেত্ৰত ডিজিটেল শিক্ষাৰ ক্ষেত্ৰত টাটা ইনষ্টিটিউট অফ ছ'চিয়েল ছায়েন্সে সহায় কৰিব অসমৰ শিক্ষকসকলক ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষকসকলৰ সহায়ৰ বাবে প্ৰত্যেকখন বিদ্যালয়ত ডিজিটেল শ্ৰেণীকোঠা আৰু এটা লেবৰেটৰী স্থাপন কৰাৰ প্ৰকাশ কৰে মন্ত্ৰীগৰাকী শিক্ষামন্ত্ৰী পেগুৱে অসমৰ আগন্তক শিক্ষা জগতৰ সংস্কাৰৰ বিষয়ে জানিবলৈ দি কয় যে শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে কম্পিউটাৰ শিকাটো হ'ব বাধ্যতামূলক একেদৰে বিদ্যালয়ত বিজ্ঞান অংক ইংৰাজী বিষয়ত অধিক গুৰুত্ব প্ৰদান কৰা হ'ব ইংৰাজী অসমীয়া মিশ্ৰিত মাধ্যমযোগে শিক্ষাদানৰ পৰিকল্পনা কৰিছে ৰাজ্যৰ শিক্ষা বিভাগে তাৰ বাবে গঠন কৰা হ'ব বিশেষ টাস্ক ফৰ্চ লগতে শিক্ষামন্ত্ৰীয়ে উল্লেখ কৰিছে যে নিজ নিজ বিদ্যালয়ক আগবঢ়াই নিয়াত প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীৰ দায়িত্ব আছে এই ক্ষেত্ৰত অসমৰ স্কুলত পঢ়ি বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত শিক্ষকতা কৰা ব্যক্তিসকলে সন্ধান কৰিবলৈ শিক্ষা বিভাগৰ উপদেষ্টা নন্দীগোপাল মহন্তক আহ্বান জনায় শিক্ষামন্ত্ৰীয়ে আনহাতে শিক্ষাখণ্ডত 9 ছেপ্টেম্বৰৰ পৰা 23,000 শিক্ষক নিযুক্তি বিজ্ঞাপন প্ৰকাশ পাব ইয়াৰ লগতে 75 বছৰ সম্পন্ন কৰা 209খন শিক্ষানুষ্ঠানলৈ 3 কোটি টকা প্ৰদান কৰা হ'ব আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবে 2005খন শিক্ষানুষ্ঠানলৈ বাবে 550,000 টকাকৈ আগবঢ়োৱাৰ কথা উল্লেখ কৰে কৃষক আন্দোলনলৈ আমাৰ পূৰ্ণ সমৰ্থন আছে আমাৰ প্ৰধান শত্ৰু বিজেপি নগাঁৱত লুৰিণজ্যোতি গগৈৰ মন্তব্য বিজেপিক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থত অনাগত সকলো নিৰ্বাচনতে বিৰোধী উমৈহতীয়া প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ সিদ্ধান্ত লৈছে অসম জাতীয় পৰিষদে আজি নগাঁও বৰঘাট বাইপাছ আয়োজিত অসম জাতীয় পৰিষদৰ সাংগঠনিক সভাত ভাগ লৈ অসম জাতীয় পৰিষদৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ কয় আমাৰ প্ৰধান শত্ৰু বিজেপি আৰু বিজেপিক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থত আমি প্ৰতিটো নিৰ্বাচনতে বিৰোধী উমৈহতীয়া প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ পক্ষপাতী আনহাতে নগাঁও কাগজকল সন্দৰ্ভত চৰকাৰে লোৱা স্থিতিক সমালোচনা কৰি লুৰিণে কয় নিৰ্বাচনৰ পূৰ্বে কেন্দ্ৰ আৰু ৰাজ্যত বিজেপি চৰকাৰ আহিলে কাগজকল পুনৰুজ্জীৱিত কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া এইখন চৰকাৰে চৰম বিশ্বাসঘাতকতা কৰিছে প্ৰয়োজনত NRLৰ দৰে অংশীদাৰিত্ব ক্ৰয় কৰি হ'লেও চৰকাৰে কাগজকল ৰক্ষা কৰক ইপিনে দেশত চলি থকা কৃষক আন্দোলনক পূৰ্ণ সমৰ্থন অসম জাতীয় পৰিষদৰ আছে বুলি মন্তব্য কৰে লুৰিণে কৃষকৰ ক্ষেত্ৰত অসম জাতীয় পৰিষদে সদায় মাত মাতি আহিছে অসমতো ভাৰতীয় খাদ্য নিগমে কৃষকক ঠগি আহিছে বুলি তেওঁ অভিযোগ কৰে উল্লেখযোগ্য যে আজিৰ সভাত লুৰিণজ্যোতি গগৈৰ লগতে কেন্দ্ৰীয় নেতা সোমেশ্বৰ সিং জগদীশ ভূঞা উৎপল বনিয়া উপস্থিত থাকি অসম জাতীয় পৰিষদক শক্তিশালী কৰাৰ বাবে দলটোৰ কৰ্মীসকলক আহ্বান জনায় ইপিনে লাভলীনা বৰগোহাঁই সমগ্ৰ শিক্ষা বিভাগৰ ব্ৰেণ্ড এম্বেচাডৰ নিযুক্তি 9 ছেপ্টেম্বৰৰ পৰা ওলাব 20,000 শিক্ষক নিযুক্তিৰ বিজ্ঞাপন শিক্ষক দিৱসৰ দিনটোতে লাভলীনা বৰগোহাঁই সমগ্ৰ শিক্ষা অভিযানৰ ব্ৰেণ্ড এম্বেচাডৰ হিচাপে নিযুক্তি দিয়াৰ কথা ঘোষণা কৰে শিক্ষামন্ত্ৰী ৰণুজ পেগুৱে ছোৱালীক শিক্ষাৰ ক্ষেত্ৰত আগুৱাই নিয়াৰ বাবে এই সিদ্ধান্ত লৈছে শিক্ষা বিভাগে লগতে প্ৰতিটো শিক্ষানুষ্ঠানৰ প্ৰাক্তন ছাত্ৰ ছাত্ৰীক সন্থা কৰাৰ পোষকতা কৰে শিক্ষামন্ত্ৰী পেগুৱে মুখ্যমন্ত্ৰীৰ সমষ্টিত এজাক মহিলাৰ খং মাইক্ৰ ফাইনেন্সৰ ঋণ মাফৰ আশা পালিত ৰৈ থকা মহিলালৈ আহিল জাননী বেংকে প্ৰেৰণ কৰিলে প্ৰতিগৰাকী মহিলালৈ লোক আদালতৰ জাননী লোক আদালতৰ জাননী পোৱাৰ পিছতে ঘেৰাও কৰিলে বেংকৰ শাখা ঋণ ৰেহাই দিয়াৰ বাবে চৰকাৰে বান্ধি দিছে বিভিন্ন নিয়ম শুৱালকুছিত একাংশ মহিলাৰ ঘৰে ঘৰে আহিল লোক আদালতৰ জাননী জাননী লাভ কৰাৰ পিছতে বিপদত পৰিছে মহিলাসকল নৰ্থ ইষ্ট স্মল ফাইনেন্স বেংকে শাখা ঘেৰাও কৰে মহিলাসকলে মহিলাৰ ৰুদ্ৰ ৰূপ দেখি বেংকৰ শাখা বন্ধ কৰি দিলে প্ৰৱেশ দ্বাৰ শৃংখল চলিহাৰ প্ৰতি সমৰ্থন গৰীয়া মৰে দেখি জাতীয় পৰিষদৰ বিল এছিড সেনা আৰু বেংগলী ফেডাৰেশ্যনৰ কাজিয়া সম্পৰ্কত শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে কটু মন্তব্য কৰা মুছলিম জাতীয় পৰিষদে সকিয়নি প্ৰদান কৰিছে গৰীয়া মৰে দেখি জাতীয় পৰিষদে সংগঠনটোৰ যুটীয়া সম্পাদক হাছিবুল ইছলামে সংগঠনটোৰ হৈ মুছলিম জাতীয় পৰিষদক সকিয়নি প্ৰদান কৰে মুছলিম জাতীয় পৰিষদৰ তথাকথিত নেতাক সকিয়নি প্ৰদান কৰি গৰীয়া মৰে দেখি জাতীয় পৰিষদে তেনে তথাকথিত নেতাক খেদি পঠিয়াবলৈ কেতিয়াও কুণ্ঠাবোধ নকৰে বুলি মন্তব্য কৰে
মুসলিম জাতীয় পরিষদক মুসলমানের নাম লৈ রাজনীতি নকৰিবলে আহ্বান জনায় গৌরিয়ামৰীয়া দেশে জাতীয় পরিষদে। বীর আসির খানের কাষত গৌরিয়ামৰীয়া দেশে জাতীয় পরিষদের সদায় আছে বুলি কয়। মুসলমানের নাম ললেই সকল মুসলমানের সমর্থন মুসলিম জাতীয় পরিষদে নাপায় বলেও হাসিবুল ইসলামে মন্তব্য প্রকাশ করে। 27 সেপ্টেম্বরত ভারত বন্ধর আহ্বান। সংযুক্ত কিষাণ মর্চায় আজি 27 সেপ্টেম্বরত ভারত বন্ধর আহ্বান জানাইছে। ইয়ার পূর্বে কৃষক সংগঠনটি 25 সেপ্টেম্বরত ভারত বন্ধর আহ্বান জনার কথা আছিল। বিগত 22 জানুয়ারীত কেন্দ্র সরকারের প্রতিবাদী কৃষকসকলের সঙ্গে আলোচনার অন্ত পেলাইছিল বলে কৃষক নেতা রাকেশ টিকাইতে উল্লেখ করে। কেন্দ্র সরকারে বিগত 9 মাহত মৃত্যু হওয়া 600গৰাকী কৃষকের প্রতি কোনো ধরনের সমবেদনা জ্ঞাপন নকরিলে বলেও টিকাইতে মন্তব্য করে। উল্লেখযোগ্য যে কৃষি আইন বাতিলের দাবিতে পাঞ্জাব হারিয়ানা কৃষকসকলে বিগত বর্ষপরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে আহিছে। আজি উত্তর প্রদেশের বিজেপি নেতা বরুণ গান্ধীও কেন্দ্রে নতুন দৃষ্টিভঙ্গীরা কৃষকসকলের সঙ্গে আলোচনা করাটো দরকার বলে নিজের মত প্রকাশ করে। হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ দলত বিজেপিত সামিল হলে ইউপিপিএল কবলগিয়ে একু নাই কলে ইউজি ব্রহ্ময়। হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ দল বিজেপি দলত বিলীন হয়ে গেলেও ইউপিপিএল দলের একু কবলগিয়ে নাই। অবশ্যই মিত্র দল হিসাবে ইউপিপিএল বা অগপর সমর্থন অবিহনে হাগ্রামাক বিজেপি দলত সামিল নকরে। সম্প্রতি বিটিআরের রাজনৈতিক পদ পরিবর্তনক লৈ চর্চা চলি থাকার সময়তে এই মন্তব্য করে রাজ্যের সরকারের মন্ত্রী তথা ইউপিপিএল দলের প্রাক্তন সভাপতি ইউজি ব্রহ্ময়। বাক্সা জেলার বিজেপি দলের মুখ্য কার্যালয়ত এখন সভাত অংশ লৈ রাজ্য সরকারের মন্ত্রী ইউজি ব্রহ্ময় কয়, বিজেপি দলে এতিয়ালৈকে বিপিএফ দলক মিত্রজোঁটা সদস্য হিসাবে গ্রহণ করা নাই, হয়তো ভবিষ্যতেও নকরে। যদিহে বিপিএফ দলটো সম্পূর্ণরূপে বিজেপিত সামিল হয়ে যাব বিচাৰে তেন্তে তাত ইউপিপিএল দলে একো কবলগীয়া নাই। হাগ্রামা মহিলার তেওঁলোকৰ রাজনৈতিক ভবিষ্যৎ কিদরে সুরক্ষিত করে সেয়া তেওঁলোকৰ নিজৰ কথা। আনহাতে উপ নির্বাচন সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য করে রাজ্য সরকারের মন্ত্রীগুলিয়ে তেওঁ কয় যে ইতিমধ্যে গোসাইগাঁও সমষ্টিটো ইউপিপিএল দলক দিছে, সেইদরে তামুলপুর সমষ্টিটো ইউপিপিএল দলে মিত্রজোঁটার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আনহাতে বিটিসি পরিষদের মিত্র দল জিএসপি দলের সভাপতি তথা সাংসদ নবকুমার শরণীয় বর্তমানের রাজনৈতিক কুচকাওয়াজ সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য করে মন্ত্রী ব্রহ্ময়। তেওঁ কয় যে রাজনৈতিকভাবে সাংসদ নবকুমার শরণীয়া কিদরে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করব সেয়ার বিষয়, কিন্তু বিটিসি আমি মিত্র হিসাবে আছো। পাষাণ হৃদয়ে পরিচয় দিছে ভারত সরকারে পুঁজিপতির নির্দেশত চলিছে কেন্দ্রীয় সরকার, প্রদ্যুৎ বলে মন্তব্য করেছে। জাগীর ডিস্ট্রিক্টর নগাঁও কাগজ কলের কর্মচারীসকলে শীঘ্রে কলনি খালি করবলে দিয়ার নির্দেশের তীব্র বিরোধিতা করেছে নগাঁর সাংসদ তথা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা প্রদ্যুৎ বড়োলৈ। সরকারের সমালোচনা করে নগাঁর সাংসদগুলিয়ে কয় এই নির্দেশ প্রদান করে কেন্দ্র সরকারে পাষাণ হৃদয়ের পরিচয় দিছে, দুখিয়া জনসাধারণের প্রতি নির্দেশ এই সরকার। কাগজ কলের কর্মচারী এটা দরমহা অভাবত দিন হাজিরা করে চলবলগা হয়েছে, তারপর এই সরকার এই সকল কর্মচারীক 15 দিনের ভিতর ঘর খালি করবলে নির্দেশ দিয়ে পাষাণ হৃদয়ের পরিচয় দিছে। আমি ইয়া কেউ হবলে নিদিও, আমি ইয়ার প্রতিবাদ করাই নহয় ইয়ার বিরুদ্ধে প্রবল প্রতিরোধও গড়ি তুলিম, প্রয়োজনত আমি আন্দোলন করিম। আনহাতে কেন্দ্রত বিজেপিত শাসিত সরকার কেবল পুঁজিপতির নির্দেশত চলে বলে মন্তব্য করে সাংসদগুলিয়ে কয় এইখন সরকার পুঁজিপতির সরকার, পুঁজিপতির নির্দেশতে বর্তমানে ভারত সরকার চলিছে। বিধেয়ক অখিলগে অনুশাসন মানি চলার দরকার কলে সাংসদ নবকুমার শরণীয়ে। হাগ্রামা মহিলারীক লৈ কি কলে সাংসদগুলিয়ে, রাজ্য 6টাকে বিধানসভা সমষ্টির উপ নির্বাচন অনুষ্ঠিত করার সম্ভাবনা প্রকট হওয়ার লগে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী নির্বাচনী রণকৌশল রচনাত ব্যস্ত হওয়া দেখা গেছে। দলীয় কর্মীর সভাপতি সমষ্টি দলের রাজনৈতিক কৌশল রচনা করেছে নেতা কর্মী সকলে। গোসাইগাঁও বিধানসভা সমষ্টিক লৈ ব্যস্ততা দেখা গেছে রাজনৈতিক দলের নেতা কর্মী সকলের মাজত। শুক্রবারে গোসাইগাঁও বিধানসভা সমষ্টির রাজ্যিক ক্যাবিনেটের মন্ত্রী অশোক সিংঘাল আর বিটিসি প্রধান প্রমোদ বড়ো উপস্থিত হয়ে দলীয় কর্মীর মত বিনিময় করার পিছত শনিবারে কোকরাঝার লোকসভা সমষ্টির সাংসদ নবকুমার শরণে আহি উপস্থিত হয় গোসাইগাঁওর শ্রীরামপুরত উপস্থিত হয়ে গোসাইগাঁও বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত হবলগা উপ নির্বাচন সম্পর্কে আলোচনা করে দলীয় কর্মী সমর্থকের। উল্লেখযোগ্য যে দলীয় কর্মীর আলোচনার অন্তর সাংসদ নবকুমার শরণে নিউজ 18ৰ সঙ্গে এক আছুতীয়া সাক্ষাৎকারত কয় অকল জিএসপিয়ে নয় রাইজক লৈ যাতে আমি নির্বাচন খেলিব পারো, বেলেগে বেলেগ বেলেগ রাজনৈতিক দলের লগত আমি বহিছো, কংগ্রেসের সভাপতির লগত আমি কথা পাতিছো, ঠিক তেনেকৈ বিজেপির লগত কথা পাতি আছো, কারণ বিজেপি মিত্রজোঁট কাউন্সিলত আমি এলায়েন্সতো আছো। নির্বাচনী নোটিফিকেশন ওলার পিছত পলিটিক্যাল সিনারি কি হয় তার উপর সিদ্ধান্ত লওয়া হব।
তাৰোপৰি সাংসদগৰাকীয়ে কয় তৃণমূল কংগ্ৰেছৰ লগতে আগন্তুক উপ নিৰ্বাচনক লৈ আমাৰ আলোচনা চলি আছে। ত্ৰিপুৰা বা পশ্চিমবংগৰ বহুতো তৃণমূল কংগ্ৰেছৰ নেতা আমাৰ লগত যোগাযোগ কৰিছে। আমি পৰিস্থিতি পৰৱৰ্তী সময়ত সিদ্ধান্ত ল'ম। বৰ্তমান অসমত তৃণমূল কংগ্ৰেছৰ মৌলীয়া বতাহ বৈ আছে। বৰ্তমানলৈকে তৃণমূল কংগ্ৰেছে অসমত ধুমুহা আনিব পৰা নাই। সুস্মিতা দেৱে অসমত তৃণমূল কংগ্ৰেছৰ বঠা ধৰিছে যদিও কিমান দূৰ সফল নাই সন্দেহ আছে। ত্ৰিপুৰাত তৃণমূল কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব পাৰে কাৰণ সুস্মিতা দেৱ দেউতাকক ত্ৰিপুৰাত মন্ত্ৰী আছিল। বিধায়ক অখিল গগৈ অনুশাসন মানি চলা দৰকাৰ। কংগ্ৰেছৰ মানুহেও কৈছে অখিল গগৈ অনুশাসন মানি চলিব লাগে। আনহাতে অসমত শক্তিশালী বিৰোধী নাথাকিলে স্বেচ্ছাচাৰী হৈ থাকিব। শক্তিশালী বিৰোধী দৰকাৰ আছে। বিধায়ক অখিল গগৈ ৰাহুল গান্ধীৰ লগত কি কথা পাতিছে সেয়া অকল অখিল গগৈ ক'লে নহ'ব, ৰাহুল গান্ধীয়ে ক'ব লাগিব বুলি নৱকুমাৰ শৰণীয়ে মন্তব্য কৰে। আনহাতে হাগ্ৰামা মহিলাৰ ইতিমধ্যে বিজেপিলৈ গৈছে। আমাৰ পলিটিকেল মত বিৰোধ যিয়ে নাথাকক কিয় তেওঁ এটা সিদ্ধান্ত লৈছে, আমি তাক শুভেচ্ছা জনাইছোঁ বুলি কয় শৰণীয়ে। BPFৰ বিজেপিৰ লগত মিত্ৰতা কৰাৰ পিছত UPPRৰ বিজেপিৰ মত বিৰোধ হ'ব পাৰে, সেইবোৰ তেওঁলোকৰ কথা, আমি তাত মাত নামাতোঁ। কিন্তু আমাৰ ৰাইজৰ যিখিনি ভূমি সমস্যা, গাঁও কৰ্তনৰ জনজাতিকৰণৰ সমস্যা, পুনৰ সংস্থাপন আদি গোটেই ইছ্যুবোৰ সমাধান নোহোৱাকৈ লৈকে আমি যুঁজি থাকিম বুলিও সাক্ষাৎকাৰত উল্লেখ কৰে সাংসদগৰাকীয়ে।